ধনেখালীতে পুলিশ হেফাজতে কাজী নাসিরউদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুর মামলায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ কেন দায়ের করা হয়নি, একটি জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার এই প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। এর পরের দিনই তিন পুলিশ কর্মীকে গ্রেফতার করল সিআইডি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সনদ কর্মকার এবং দুই কনস্টেবল অমিত দে ও সোমনাথ চট্টোপাধ্যায়কে অনিচ্ছাকৃত খুনের মামলায় এদিন গ্রেফতার করা হয়েছে। এদিন ধনেখালীতে যান সিআইডি আধিকারিকরা। ধনেখালী থানায় গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন, কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। তারপর অভিযুক্ত পুলিশ কর্মীদের সিআইডি জেলা অফিসে নিয়ে যান, সেখানে ফের জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। সিআইডি ডেকেছিলেন, ওই নাসুর তদন্তের ব্যাপারে কিছু কথা জিজ্ঞাসা করলেন। নাসুর সঙ্গে প্লাস ওই পুলিশ কনস্টেবল সঙ্গে যে মারপিটটা হয়েছিল, ওই মারপিটের ব্যাপারে জিজ্ঞাসা করলো। আমার সিআইডি আজকে আমাকে সকালে ফোন করে যে সাবেদ আপনার ওখানে যাব, আপনাকে একটু থাকতে হবে। কীভাবে নাসুকে মানে কী কী ঘটনা হয়েছে টোটাল ঘটনাটা আজকে আমি বললাম, তারা রেকর্ডিং করল। এদিকে এদিনই বদলি করা হয়েছে ধনেখালী থানার ওসিকে। কয়েক মাস আগে বরুণ ঘোষকে ধনেখালী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়, তাকে পাঠানো হয়েছে চুচুড়ায়। চুচুড়া থানার ওসি অসীম সরকারকে আনা হয়েছে ধনেখালী থানায়। পুলিশ মহলের একাংশের ধারণা ধনেখালী কাণ্ডের জেরেই এই বদলি, যদিও প্রশাসনের দাবি ধনেখালী সহ আরও দশটি থানার ওসিকে বদলি করা হয়েছে, সবই রুটিন বদলি। গত 18 জানুয়ারি মৃত্যু হয় ধনেখালী তৃণমূল কর্মী কাজী নাসিরউদ্দিনের। তৃণমূল সমর্থকদের অভিযোগ, পুলিশ লক আপে নাসিরউদ্দিনকে মারধরের জেরে মৃত্যু। অভিযোগ অস্বীকার করে পুলিশ। পরের দিন ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নাসিরউদ্দিনের মৃত্যু ঘিরে তৈরি হয় কংগ্রেস তৃণমূল চাপানুতোর। তদন্তের দায়িত্বভার দেওয়া হয় সিআইডিকে। মহিউদ্দিন মল্লিক, এবিপি আনন্দ, হুগলি।